নমস্কার, সভনাফিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ নয়, দেশজুড়ে চালু হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনে এসে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ফের এহনো দাবিকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে এবার নিরাপত্তা পালন না করে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করলেন রাজ্যের মন্ত্রী শশী বাজা। শুনব শান্তনু শশী দৈরথ। ভারতবর্ষের একটা আইন, যে আইন ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়েছে, ভারতবর্ষের সংবিধানের সাথে যুক্ত হয়ে সেটা একটা ভারতবর্ষের বৃহত্তর একটা শিলমোহর হয়েছে। আমি মনে করি যে গৃহ মন্ত্রণালয় থেকে তার বহু মানে গণিত বক্তব্য এবং গুণগত মানে সময় অনুসারে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, এবং আমার আশা আগামী চব্বিশের লোকসভা ভোটের আগে সেটা ইমপ্লিমেন্ট হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং তিনি দ্বিচারিতা করছেন, দিল্লিতে একরকম কথা বলছেন আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। সিএ পরিষ্কার পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না। এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না কারণ গাইডলাইন্সই ঠিক নেই, এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পের সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা পশ্চিমবাংলায় রয়েছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক। ২০১৯ সালের ১২ ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সিএএ আইনে পরিণত হয়, কিন্তু তারপর চার বছর কেটে গেলেও এখনও দেশে তা লাগু করা যায়নি। সামনেই লোকসভা নির্বাচন, ভোট বৈতরণী পার করতে বাংলার বুকে বিভিন্ন দুর্নীতিকে হাতিয়ার করার পাশাপাশি এবার সিএএ ইস্যুকেও গুরুত্বপূর্ণ জায়গায় রাখছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিজেপির একাধিক নেতার মুখে সিএএ লাগু হবে এহনো মন্তব্যকে কেন্দ্র করে আরও জল্পনা বাড়ছে। কেন্দ্রীয় মন্ত্রীদের দাবি আদৌ কার্যকর হয় কিনা সেটাই এখন দেখার। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাস, কলকাতা থেকে ছোটমাতব্বর, সভনাফিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সভনাফিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।